প্রশ্ন প্রথম স্টেজে তিনি করছে, আমি কিন্তু প্রথম বলেছিলাম যে হে দয়াল, আমি আমার দয়ালকে দোষ দয়াল দোষে কি না এটা আমার জানা নাই। কথাটা আমি বলছিলাম, এখনো দেখা গেল দয়াল আমারে স্বীকার করে না। যদি স্বীকারই করতো তাহলে প্রথম স্টেজে ভক্ত ভক্ত কইরে পালা পুরো শিষ্য প্রশ্ন করছে দুইটা, কারণ শিষ্য সে শিশু অবুঝ, আমার দয়ালে বুঝাইব তারপরে সে কিছু কইতে পারো, দয়ালে কিছু না দিলে আমার ক্ষমতা আছে বাবার কনে ক্ষমতা নাই। তারপরে আমার দয়াল একটি কথা বলেছেন যে যদি ভক্তর মতো ভক্ত হয় শিষ্যের মতো শিষ্য হয় কিছু চাওয়া লাগে না, এমনিতেই জ্ঞানাকি বুঝতে যায়। তবে সেই দিকে দৃষ্টি রেখে দয়ালের কথার মীমাংসা দেওয়ার আমি চেষ্টা করব। আগে ছোট করে একটি গান রাখবো, খালে আমার দয়ালের হাত দেখলাম, যাই হোক এটা জানার দরকার আছে না, যাতে মানুষ একটু বুঝে কি বাবা হাকি করতে তো বুঝবে। তো যাই হোক আহাদ কালেমা ঠিক আছে কিন্তু আমরা বুঝি কালেমাটা, তারপর পরের গানটা করলেন জোর করে, কেউ বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কে বুঝতে পারে আমার ও বাবা আব্বা, এটা হলো ডিজিটাল জু, জোর করেই পাওয়া যায় না, এ সত্য কথা কইতেছি কিন্তু বাবারা আমার কথাই কিন্তু আপনারা মাইন্ডে নিয়েন না, যে যতটুকু সত্য ওইটাই বলতেছেন, জোর করেই পাওয়া যায় না। আর যে জুম না করে দেখতে নরে সাতার মাটি মিশে মিশে, যে এই দুনিয়ায় অন্ধ থাকবে আখেরা তো সে অন্ধ হয়ে উঠবে, কি বাবা কথা ঠিক না, কারণ আমরা কি সবাই চাই যে অন্ধ হয়ে আমরা ওই আখেরাতে উঠি না, আমরা চাই না অন্ধ হয়ে উঠবার চাই না, সেই জন্যই দয়ালের কাছে এই চোখটা যেন অন্ধ না থাকে, চোখটা যেন সর্বক্ষণ দয়ালের দিকে থাকে, সেই কারণে দয়ালের কাছ থেকে কিছু অর্জন কিছু কথা আমাদের জানতে হয়, এই দেহটাকে শুধু মুক্ত করার জন্য তাই না বাবা, তাছাড়া আর কিছু। তো যাই হোক আগে কালেমা সম্বন্ধে আরেকটি গান গানটা রাখি, দেখি আমার দয়ালে এই কালেমা হাজার হাজার বছর পাঠ করলো, এই কালেমায় হাতে হ্যান্ড কাপ করলে যদি তাহাকিক ভাবে এই কালেমা কেউ পাঠ না করে তাহলে কালেমা তো আমরা পড়তেছি, এই কালেমার ভেজালটা দয়ালেসকে সাইরে যাইব, কারণ মা বাবা স্মরণ করে অনেকেই কান্নাকাটি করে, এটা দয়ালের পছন্দ না,
তাহলে কইছে আজকে এইগুলো পাওন যাব না সব গুরু ভক্তের কথা হবে না আমি বলবো যেই সন্তান দিয়ে মাতাপিতার ভজন নাই সেই সন্তান দিয়ে পুরো ভক্তি আছে Come on!
দেওয়ান খুলে ভাবে সে এসেছে কোন কালেমা ফানা ফিল্লাই বাকা রং ধরেছে ফানা ফিল রাসুল হয়ে কোন কালেমার উদয় হয়েছে এই দেহ যেতে করে যাবে কোন কালেমা সঙ্গ যাবে কোন কালেমা আত্মাই রবে হিসাব আর নিকেশে কয় না মুনকি নাকিরান গো হিসাব নিকেশে বাবা মানা কয় না কোন কালেমা সেদিন হিসাব নিকেশে দিবে কথা থাকলো